মাতামাখা 2 নং ব্লকের পারডুই গ্রাম পঞ্চায়েতের পারডুই উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার করোনা মোকাবিলায় নারী মুক্তি মহিলা সংঘের বিভিন্ন মহিলা উপসংঘের সদস্যদের নিয়ে করোনা মোকাবিলা সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। সংঘের তরফে জানা গিয়েছে এদিন স্থানীয় এলাকার প্রায় 72টি উপসংঘের 2 জন উপস্থিত ছিলেন। করোনা প্রতিরোধে যাতে সংস্থার সদস্যরা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বার্তা দিতে পারেন এবং পাশাপাশি উপদলের সংগনেত্রীদের দিন বলা হয় যাতে উপসংঘের অন্যান্য সদস্যদের মধ্যেও সচেতনতামূলক প্রচার চালানো হয়। এ বিষয়ে আলোচনা করেন সঙ্গের নেত্রী ও কোয়ার্ডিনেটররা। পাশাপাশি সঙ্গের বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেও জানা যায়। উপসংঘ উপস্থিত সদস্যদের মধ্যে সচেতনতামূলক শিবির শেষে সাবান ও মাস্ক বিলি করা হয় সদস্যদের মধ্যে। সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে এদিনের বিশেষ সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সঙ্গের কোয়ার্ডিনেটর কৃষ্ণা রায় প্রামাণিক, সংগনেত্রী ঝর্ণা সেন প্রমুখরা। ব্লকের বিভিন্ন এলাকায় 100 দিন ব্যাপী এ ধরনের সচেতনতামূলক শিবির উপসংঘের সদস্যতা নিয়ে চলবে বলে নারী মুক্তি মহিলা সংঘের তরফ থেকে জানা গিয়েছে। আমরা শুনব কি বলছেন উদ্যোক্তারা। আমাদের ট্রেনিং চলছে, এই ট্রেনিং এ আমাদের যে ব্লক থেকে বলছে কোভিড-19 অ্যাওয়ারনেস ট্রেনিং। এটা কতদিন? 5 দিন ব্যাপী চলবে, 10 দিন ব্যাপী চলবে এই ট্রেনিংটা। এই ট্রেনিংটা প্রত্যেক উপসংঘ ওয়ার্ডে আমরা ট্রেনিং করতেছি। বিভিন্ন স্থানে আমাদের 14টা সংসদ, আমার 14টা উপসংঘ, এই উপসংঘকে আমরা ট্রেন করাচ্ছি। আজকে আমাদের হচ্ছে একটি পারডুবি হাই স্কুলে হচ্ছে, এখানকার আশেপাশে যে সংঘগুলো আমাদের এখানে আছে, এখানে উপসংঘগুলো আছে, উপসংঘ এখানে ট্রেনিং হচ্ছে। আর আমাদের এখানে আজকে 72টা দলের ট্রেনিং আছে। আজকে প্রত্যেকটা দল থেকে 2 জন করে এসে সদস্য এসে এখানে ট্রেনিং হচ্ছে। কারণ করোনার জন্য তো অনেক মানে আমাদের গ্যাংজাম করা যাবে না, ওই জন্য প্রত্যেকটা দল থেকে 2 জন করে।